জিকেরের কথা শুনলে মনে মজা লাগে নামাজের কথা শুনলে খুশি লাগে লাগবেই তো ভালো এগুলো ইসলামে আছে না নাই কিন্তু জেহাদের কথা শুনলে মেজাজ খারাপ মন খারাপ কেমন 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 লাগে কোরআন হাদিসের বই পাওয়া গেলে জেহাদি বই বলে মামলা দিয়ে দেয়া হত কোরআন মজিদে জেহাদের আয়াতের সংখ্যা পাঁচশ রসুলের সাহাবির সংখ্যা এক লাখ চব্বিশ হাজার এমন একজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না যিনি যেহাদে যায় নাই মহিলা সাহাবারা যেহাদের মাঠে গেছে এমন হাতিস আছে না না সাহাবারা আহত হলে পরে ডালের মাঝে পানি নিয়ে সেবা করতেন রাসুল সাল্লাল্লাহ হইলাই সাল্লামের ফুফি হজরত সাফিয়া বিন তেহ্দিল মোত্তালেব্রাদী আল্লাহ যুদ্ধের মাঠে উনার তাবুর পাশে এক ইহুদি আসছে সে ব্যক্তি গোয়েন্দাগিরি করার জন্য উনি টের পায়া তাবু থেকে বর্ষা নিয়ে বের হইয়া ইহুদিকে হত্যা করেছেন যুদ্ধের মাঠে মহিলারা পর্যন্ত যেত আর আপনি সেই জেহাদের কথা শুনলে সেহারা কালো হয় বিশ্ব নবীর বিখ্যাত একজন সাহাবি ছিলেন অন্ধ ওনার নাম ছিল উম্মে আনহু অন্ধ সাহাবি চোখে দেখতেন না ওনার জীবনী পড়ুন বাংলাদেশে সাহাবিদের জীবনী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দালিলিক একটি কিতাব আছে এটার নাম হলো রাসুলের জীবন কথা লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ছয় খণ্ডক ও আব্দুল্লাহ ইবনে মাকতুমের জীবনী পড়ে অবাক হলাম ওই অন্ধ সাহাবি উনিও যুদ্ধে যাবে শখ হয়েছে যুদ্ধে যাবে হযরত ওমর প্রেসিডেন্ট কাদিসিয়ার যুদ্ধ চলবে আব্দুল্লাহ ইবনে মাকতুম কাছে গিয়ে বলে আমিরুল মুমিনিন একটা দরখাস্ত নিয়ে এসেছি অন্ধ আমিরুল মুমিনিন নোমর বলে কি দরখাস্ত আমার কত সঙ্গী শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আমার কপালে নাই শাহাদাত আমি অন্ধ আমারে কেউ যুদ্ধে নেয় না আমার কত সঙ্গী গাজী হইয়া বাড়িতে ফিরে আসছে নামায় সওয়াবের বোঝা আমি অন্ধ কপাল খারাপ আমার একটু যুদ্ধে নেয় না কিন্তু আমি আজকে আপনার কাছে দরখাস্ত নিয়ে আসছে আমি শুনেছি কদিসিয়ায় আপনি মুজাহিদ পাঠাবেন যুদ্ধে আমাকেও পাঠাতে হবে হযরত আমার বলে আবদুল্লা রে তুই অন্ধ মানুষ যুদ্ধে যায় করবি কি আমার ভাই তুই বল কি করবি সেখানে আব্দুল্লহ নোম্মে মাকতুম বলেন এই প্রশ্ন আপনি করবেন আমি জানি উত্তরটাও আমি রেডি করে আনছি আমি জানি আমার চোখ নাই তাই তলোয়ার আর হাতে নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু যদি আপনি কালেমার পতাকাটা আমার হাতে দেন আমি আব্দুল্ল নোমে মাকতুমও আদা দিচ্ছি শিবন থাকতে কালেমার পাতা বা মাটিতে পড়তে দেব না কালেমার পতাকা দুই হাতে উঁচু করে তুলে ধরার জন্য চোখ লাগবে না ওইটা আমি পারব আমারে সেটা দেবেন যোদ্ধের মাঠে গেলে হালু রুটি পাওয়া যায় বিরিয়ানি কোরমা পোলাও পাওয়া যায় ওখানে গেলে তীর ওখানে গেলে চাবুক ওখানে গেলে তরোয়ারের আঘাত খাওয়া লাগে ওখানে গেলে হাত থাকে না পা থাকে না মাঝে মাঝে কল্লাও থাকে না অত সন্দি যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আজকে সিরিয়াস দরখাস্ত করছে হজরত বলেন দরখাস্ত কবুল্লা পরে মুজাহিদদের ডেকে বললেন ও আমি ও সেনাপতি আজকে যুদ্ধের পতাকা তোমার হাতে নয় আমার আবদুল্লাহ হাতে দাও আবদুল্লাহুতালু জেহাদের মাঠে চলে গেলেন প্রচন্ড যে শুরু হয়ে গেল করতে করতে মাঠে ময়দানে পড়লেন। হজরত আবদুল্লাম কালেমার পতাকা উঁচু করে ধরে আসে কালেমার পতাকা যার হাতে সে যে মুসলমান তা চিনতে কাফেরদের কোনো কষ্ট হয় তাই তীর মারা শুরু করলো দেখা গেল যুদ্ধের পরে লাশটা মাটিতে পড়ে আছে ওনার কাছে গিয়ে দেখেন মাটির মাঝে পড়ে আছে কিন্তু দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে ও বন্ধু যদি কেউ পিঠের মাঝে মশার কামড় অনুভব করে হাত দিয়া মশা তারা কেউ যদি জালি বেদ দিয়া বাচ্চাকে মারে ছাত্রকে শিক্ষক পিটা তখন দেখবেন দুই হাতে ডলে ডলে না কেন ডলে ডললে একটু ব্যথা কমে উপশম হয় আবদুল্লাহ ইবনে মাকতুমের গায়ে তীর পড়েছে তিনি শহীদ হয়েছেন কিন্তু কালেমার পতাকা সারেন নাই হাত দিয়ে উপশম করার চেষ্টা করেন নাই তীরটাকে টেনে খোলার চেষ্টা করেন নাই কারণ আর ওয়াদা ছিল কালেমার পতাকা জীবিত থাকতে মাটিতে পড়তে দেবেন না যদি আবার হাত দিয়ে তীর খুলতে যায় কালেমার পতাকা মাটিতে পড়ে যেতে পারে তাই দুই হাতে কালেমার পতাকা ধরে শাহাদাত বরণ করেছেন আল্লাহ হাবিবের দিনের বেলায় মুজাহিদ রাতের বেলায় ধেনি তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়াক সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন যায় নামাজ ভিজাতেন আবার দিনের বেলা তলোয়ার হাতে যুদ্ধের মাঠে চলে যেতেন কিন্তু এমন পীর জন্ম নিয়েছে চল্লিশ বছর পিরালি করতেছে লাখ লাখ মুরিদ আছে একদিনও জেহাদের আওয়াজ করে নাই এমন পীরও বাংলাদেশে আছে না নাই খতিব সাহেব তিরিশ বছর জুমা পড়ায় এক জুমা তো জেহাদের আলোচনা করে নাই বক্তা হইয়া চল্লিশ বছর মাহফিল করে জেহাদের ওয়াস করে না এমন শ্রোতাও তৈরি হয়ে গেছে এমন মরিত তৈরি হয়েছে এমন লোক তৈরি হয়েছে আপনি যে কিরাস্কার করতে রাজি দিনের দাওয়াত দিতে রাজি কিন্তু জেহাদের পক্ষে কথা বলেন না জেহাদের কথা শুনলে উল্টা সুলকানি ওঠে যায় এটা মুনাফেকের লক্ষণ জেহাদ বলতে বাংলা বায়ের মানুষ মেরে গাছে ঝুলানো নয় জেহাদ মানে শায়ক আব্দুর রহমানের বোমা বাজি নয় যেহাদ মানে তলো আর হাতে নিয়ে যেহাদ মানে হলো অন্যায় হবে সেখানে প্রতিরোধ হবে সেখানে আর ওই প্রতিরোধ করতে গিয়ে প্রয়োজনে তলো আরো হাতে নিতে হবে মুনাফিকেরা আর একটা আলামত হলো মুনাফিকেরা মুমিনদেরকে দেখলে প্রকৃত ভালো মুমিন খাটি মুমিন দেখলে টিপ্পনি দেয় তিরস্কার করে ইনাল্লাযীনা আজরামূ কানু মিনাল্লাযীনা আমানু ইয়াহাকূন আল্লাহ তাআলা কোরআনে বলে যখন পাপিষ্ঠ যাদের অন্তরের মাঝে আছে রোগ ওই জালেমগুলো মোমেনদেরকে দেখলে তারা হাসত এরপর ওইদা মারলুবিহীন মোমেনদের কাজ দিয়ে যাওয়ার সময় নিজেরা নিজেরা চোখি পাটি করতো কলু ইনাহা উলাইলা গলু মোমেনদেরকে দেখলে বলতো তারা পদভ্রষ্ট হয়ে গেছে বলতো তারা মৌলবাদী হয়ে গেছে ধর্মান্ধ হয়ে গেছে এই মৌলবাদী বাংলাদেশে আছে না নাই চোদ্দশো বছর আগের গালি এখনো আছে এখন যাবতীয় মুনাফিক থেকে ফিরে আসা দরকার আছে না নাই আল্লাহ যাবতীয় নেফাক থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দাও আওয়াজ করে বলে উনি বসুন বসুন আখেরি মোনাজাত যেহেতু আজকে দিনের আখের দিন এই হিসাবে আমরা দোয়া করছি ঘোষণা দিচ্ছি স্টেজে আমার লেখা তিনটি বই এসেছে শিরখ